প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 21 জুলাই 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে ফ্রেশ ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক শাকিল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। এর আগে এই ফার্ম থেকে একটা প্রতিবেদনও আপনাদের দেখাই নেই, মোটামুটি আপনারা সকলেই চেনেন শাকিল ভাইকে। তো আবার নতুন করে পরিচয় করে দেবো ওনার সঙ্গে এবং দেখাবো উনি ওনার ফার্ম থেকে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দরের গাভী গরু বিক্রি করে থাকে, এগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে বা আজকের প্রথম প্রতিবেদন উপলক্ষে কোনো সুযোগ সুবিধা আছে কি না, এই সকল বিষয় নিয়ে খামারের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম তো নতুন ব্যবসা স্টার্ট করছেন? না, ব্যবসা তো পুরাতন, নতুন খামার আর কি, নতুন করে। শুরুতে যারা নতুন ভাই বোনেরা এই ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা আমাদের জানাবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে শাহিদুল ইসলাম শাকিল, আর আমার ফার্মের নাম হচ্ছে ফ্রেশ ডেইরিয়ান অ্যাগ্রো ফার্ম। আচ্ছা, এর আগে দর্শকরা মোটামুটি সকলেই চেনে মাওয়া ভাগ্নে। হ্যাঁ, মাওয়া ভাগ্নে ফার্মে আমি ছিলাম, একসাথেই ছিলাম, ওখান থেকে আমরা আলাদা হয়ে গেছি। এখন ফুল সেপারেট? হ্যাঁ, ফুল সেপারেট। এখন আমার নিজস্বই একান্ত ব্যক্তিগতভাবে এটা করা ফ্রেশ ডেইরিয়ান অ্যাগ্রো ফার্ম, যেটা আমার স্লোগানটা হচ্ছে বিশুদ্ধ পণ্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি কিন্তু প্রথম থেকেই বরাবর চেষ্টা করছি যে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। তো আমার এটা ফ্রেশটা নামটা করার জন্য এটার পিছনে একটা কারণ হচ্ছে যে মানুষকে যেন ফ্রেশ প্রোডাক্টটাই দিতে পারি। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের মধ্যে আসলে ভেজালের ভিড়ে ফ্রেশটা বের করা একটু কঠিন, তো আমি সেই চ্যালেঞ্জটাই গ্রহণ করছি। আশা করি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে আমি ফ্রেশ প্রোডাক্টটা বের করে দিতে পারবো, এজন্য তাদের সহযোগিতা এবং তাদের ভালোবাসা দোয়া আমার কাম্য আর কি। তো আসলে চিন্তা ভাবনা কি শুধু কি গাভী নিয়ে নাকি অ্যাগ্রো যেহেতু লাগাইছেন, তাহলে তো সারেরও একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা থেকেই সাথে অ্যাগ্রোটা করা, এবং আমি বরাবরই বলছি এবং আমি কিন্তু অলরেডি গাভী বকনা সার তিনটাতেই কাজ করছি এবং বিক্রি করছি। তো এইটা নতুন স্টার্ট করছি এখন গাভী দিয়ে, সামনে হয়তো সার পাবে বকনাও পাবে আর কি। আমি এখন মোটামুটি রানিং প্রোডাক্টের মধ্যে এখন গাভী আছে? হ্যাঁ, গাভী আছে এবং আগামীতে তিনটাই কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। দোয়া রইল আপনার জন্য। কতগুলো গাভী আছে? আজকে সাতটা দেখাবো, ছয় থেকে সাতটা দেখাবো। ছয় থেকে সাতটা? জি। সব তো মনে হয় বড় বড় গাভী। হ্যাঁ, আমি তো বলছি যে ফ্রেশ প্রোডাক্ট নিয়েই কাজ করব, কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করব, কারণ কোয়ালিটি প্রোডাক্ট কথা বলে, আমার কথায় কাজ হবে না, প্রোডাক্ট যেন কথা বলে এবং ফ্রেশ ভাবেই কথা বলে, এটা হলো বড় কথা। তো জাত আনছেন কয়টা ভাই? আজকে সবই হলিস্টেন ফিজিয়ান দেখাবো। বাচ্চালা গাভী আছে? বাচ্চালা আছে, দুইটা আছে, দুইটা বাচ্চালা। হ্যাঁ, দুই তিনটা আছে। গ্যারান্টিটা কিভাবে দিবেন? আমি তো সবসময় নিজে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, দিতেও ভালোবাসি। আমি সবসময় আমি প্রি অর্ডারেও কাজ করি, ইনস্ট্যান্ট কাজ করতেছি, আর প্রি অর্ডারের চ্যালেঞ্জটা আরও বেশি কঠিন, কারণ ওখানে খুবই চ্যালেঞ্জিং হয়ে কাজ করতে হয়। তো এই ক্ষেত্রে দুধের ক্ষেত্রে আমি নিজে সবসময় গ্যারান্টি দিয়ে যাব, মানে এটা ন্যাচারাল প্রোডাক্ট। তারপরও আমি যেহেতু যখন চ্যালেঞ্জ গ্রহণ করব তখন চ্যালেঞ্জ নিয়েই কাজ করব। আচ্ছা, মানে শতভাগ নিশ্চয়তা দিবেন দুধে? ইনশাআল্লাহ, অবশ্যই। রেট কি জানানো যাবে, সর্বনিম্ন কত আছে? না, যেহেতু আমরা ফিক্সড প্রাইজেই আমি ছিলাম, বা ফিক্সটা যেহেতু আমি নিয়ে আসছি, এটা বলবো যে আমি বলতেই পারি যে আমি নিয়ে আসছি, তো এখন অনেকেই বিক্রি করে, তো সেই হিসেবে ফিক্সডেই থাকবো, আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে থাকবো, ফ্রেশ প্রোডাক্ট নিয়ে থাকবো। চলেন এক এক করে প্রত্যেকটি গাভীর সঠিক যে জাতমান, সঠিক যে বর্ণনা, ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। ওকে, ঠিক আছে। শাকিল ভাই, সর্বপ্রথমে মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। হ্যাঁ, এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। এটা জেনুইন হলিস্টেন ফিজিয়ান, অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান, অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান। আচ্ছা। আর গরুটার গেট আপ বলতে গেলে আসলে মাশাআল্লাহ, যারা চিনে তাদের ক্ষেত্রে বলার প্রয়োজন হবে না আশা করি। আচ্ছা। আর এটা যেহেতু বাচ্চা আছে, বাচ্চাও একদম ঝরঝরা। ছয় দাঁত বাচ্চা, কয় নম্বর? এটা দুই নম্বর বাচ্চা। ছেলে বাচ্চা? সার বাচ্চা?
বাছুরের বয়স প্রায় এক মাসের কাছাকাছি, হ্যাঁ দু একদিন বাকি আছে। মানে আসলে তো এগুলো আমি আগে বরাবরই বলি, আমাদের কালেক্ট করা প্রোডাক্ট আসলে যদি 100% তথ্য চান সেক্ষেত্রে হয় মিথ্যা বলতে হবে, না হলে সত্য বলতে গেলে আনুমানিক বলতে হবে। আচ্ছা, তো এই গাভী থেকে দুধ কনফার্ম হয়ে গেছে, কত কেজি করে দুধ পাচ্ছেন এখন? গাভী তো প্রতিদিন এখন আপ ডাউন করে 21-22 এর মধ্যে আপ ডাউন করে 2-1 লিটার, 5 লিটার, 7 লিটার। না না, ওটা তো তাহলে মিথ্যা কথা বলা হলো, যখন 5 লিটার 7 লিটার আপ ডাউন করে ওটা হচ্ছে চুরি করা এক কথা স্টেট। আচ্ছা, আর যখন 1-2 লিটার আপ ডাউন করবে এটা জেনে স্বাভাবিক। তো এমনিতে দহন করতেছেন সকালে কত করে লিটার করে? সকালে হচ্ছে 12-13, 12 থেকে 13টা। হ্যাঁ, আর বিকেল বেলা? বিকালে আপনার দেখা হচ্ছে 8-9। আচ্ছা, মোটামুটি 12-8 20, আর 9 হলে 21, 21-22 এর মধ্যে 20+ আপ ডাউন আছে। আচ্ছা, তার মানে 20+ দুধের গ্যারান্টি থাকবে সকাল বিকাল, সকাল কেউ চাইলে এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুধটা দহন করে নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। তো শাকিল ভাই, এই গাভীটা কারো পছন্দ হলে কেমন দাম? এটা আপনার ফিক্সড প্রাইস হচ্ছে 3,20,000 টাকা। 3,20,000 টাকা এক দাম? হ্যাঁ, ফিক্সড। এটা সাইড করে দেন, আমরা 2 নম্বরটা, কারণ এটা যদি আমি দাম চাই সেক্ষেত্রে 3.5-3,70,000 চাওয়ার অপশন আছে, কিন্তু যেহেতু আমি ফিক্সড প্রাইজে একটা রিজনেবল প্রাইজে সবার জন্য এটার ক্ষেত্রে, কারণ আমি দাম আমার চাইলাম দাম বলতে অনেকে বেশি বলে অনেকে কম বলে, কিন্তু ফিক্সড প্রাইজে জেনুইন দুধের গরু নিতে গেলে আপনাকে টাকা দিয়েই কিনতে হবে। কারণ আমি এটাও বলে রাখি, যেহেতু অনেকদিন পরে প্রতিবেদনে আসছি, আমি কিন্তু এটাও বলতে চাচ্ছি কি সেটা হচ্ছে অনেকেই বলবে বা অনেকে বলে যে আপনাকে 20 লিটার দুধ 2 লাখ টাকায় দিবে, 2.5 লাখ টাকায় দিবে। আমার চ্যালেঞ্জ থাকবে যদি কেউ 20 লিটার দুধের জেনুইন গরু বডি ফিটনেস কোয়ালিটি মেইনটেইন করে যদি 2.5 লক্ষ টাকায় আমাকেও দিতে পারে, আমি নিজে কিনবো। আপনি নিজেই কিনবেন? হ্যাঁ, এটা আমি সবার প্রতি চ্যালেঞ্জ থাকলো। আচ্ছা, তো শাকিল ভাইটা সাইড করে দেন, আমরা 2 নম্বর গাভীটা দর্শকদের। হ্যাঁ, ঠিক আছে শাকিল ভাই, 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, এটা হচ্ছে লাল সাদা রঙের। হ্যাঁ, প্রপার কালো সাদা না, না এটা কোন জাতের? মানে কালচে লাল দিয়ে সাদা ফি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতি। এটা একটা ডাবল বডির গাভী। হ্যাঁ, এর দাঁত কয়টা? এটা 6 দাঁত। 6 দাঁত? জি। প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট এটা। আচ্ছা, কয় নম্বর বাচ্চা হবে? এটা 2 নম্বর বাচ্চা হবে। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে? জি। প্রেগন্যান্ট গরুতে কি কি গ্যারান্টি দিয়ে থাকেন? আসলে প্রেগন্যান্ট গরুতে কি কি বললে এটা বিষয় না, আমার হিসাব হচ্ছে আপনার আনুমানিক ধরে নিতে হবে। আপাতত আমি গ্যারান্টি দিব না, শাকিল কি দিল বা না দিল এটা তাদের বিষয় এবং কাস্টমারের বিষয়, তার এর ভবিষ্যৎ তার আমি জানি না, একমাত্র আল্লাহ তাআলা জানে। তো অনুমান করা যায়। তো শাকিল ভাই, মাশাআল্লাহ, ওলান পালানের গেটাপও তো অনেক সুন্দর, অনেক বড় আকার নিছে। তো সময় কতদিন আছে মনে হচ্ছে? এগুলো আসলে রেডি, এগুলো দেখা যায় 1 সপ্তাহ নিতে পারে, আবার 3-4 দিনও নিতে পারে। আচ্ছা, মানে সর্বোচ্চ টাইম নিলে 1 সপ্তাহ নিবে বা 3-4 দিনও নিতে পারে। হ্যাঁ, তো এই গাভীটা কারো পছন্দ হলে কেমন দাম পড়বে? এটা পড়বে হচ্ছে আপনার 2,10,000 টাকা। এটার দাম পড়বে 2,10,000। জি, এক দাম, ফিক্সড প্রাইস। এটা সাইড করে দেন। 3 নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে, চলেন এই গাভীটা আস্তে আস্তে দর্শকদের দেখাই। ঠিক আছে, 3 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন, মাঝারি গাভী। দুঃখজনক হলেও সত্য যে মাঝারি গাভী আজকের প্রতিবেদনে দর্শকদের দেখাতে পারতেছি না। আচ্ছা, হবে, আস্তে আস্তে সবই হবে, সবার জন্যই রাখবো। তো এটা কোন জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। এই গাভীটার দাঁত কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত? হুম। বাচ্চা কয় নম্বর হবে ভাই? ফার্স্ট বাচ্চা হবে। 4 দাঁত বয়স, প্রথমবারের মতো বাচ্চা দিবে? জি। এখন কি প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট। কত মাসের প্রেগন্যান্ট আছে? এটা রেডি, তাও এটা মোটামুটি আনুমানিক 2 সপ্তাহ সময় নিবে আর কি। এটা একটা রেডি প্রেগন্যান্ট, তবে সময় একটু বেশি আছে, একটু বেশি, 14-15 দিন। হ্যাঁ। আচ্ছা, এগুলো তো ওলান আপ ডাউন করে, দেখা যাচ্ছে সকালে একরকম। হ্যাঁ হ্যাঁ, গাভী তো তাই। এটা যারা এক্সপেরিয়েন্স আছে, আর আমি মনে করি এখন দর্শকদের 80% বুঝে চিনে জানে, ঠিক আছে, তাদের ব্যবসায়ীদের জন্য ভালো হইছে। হ্যাঁ, এটা আমি মনে করি যারা রিয়েল ব্যবসায়ী, যারা সৎ চিন্তা ভাবনা করে, তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তো শাকিল ভাই, এই গাভীটা কারো পছন্দ হলে কি রকম দাম নেবেন? এইটা রাখবো হচ্ছে আপনার 2,05,000 টাকা। 2,05,000, সবার জন্য একটাই দাম? হ্যাঁ, ফিক্সড প্রাইস। যে দাম দর করে কিনতে পারে তার জন্য 2,05,000। জি, যে অনভিজ্ঞ দর দাম করতে পারে না তার জন্য 2,05,000। অবশ্যই। তো এটা সাইড করে দেন, 4 নম্বর যে গাভী রয়েছে, চলেন এই গাভীটা দর্শকদের দেখাই। অবশ্যই।
চার নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী নিয়ে আসলেন, আমি বারবার বড় গাভীগুলো বলে দিচ্ছি, কারণ বড় গাভীগুলো ক্যামেরাতে আইডিয়া করা যায় না, আবার ছোট হলেও আমি বলে দেই যে এটা একটা ছোট আকারের গাভী, অবশ্যই ছোট এবং বড় আইডিয়া করা যায় না। আমার কথা হচ্ছে সঠিক তথ্য দিতে হবে, সেটা যেই হোক, এটাই তো, বড়কে বড় বলতে হবে, ছোটকে ছোটই বলতে হবে, সেটাই। এটা একটা বড় গাভী, হ্যাঁ, সাদা কালো রঙের, জি। এটা কোন জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। এর দাঁত কয়টা হইছে ভাই? এটা চার দাঁত। চার দাঁত বয়স? জি। বাচ্চা প্রথম না দ্বিতীয়? প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে, জি। প্রেগন্যান্টের বয়স কেমন? এটাও রেডি, মোটামুটি 10-15 দিন সময় নিবে আশা করা যায়। আশা করা যায়, আর এটা কিন্তু আনুমানিক কম বেশি হতে পারে, কারণ আমি সবসময় চাই যে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। আচ্ছা, কমলে তো দুই একদিন এলোমেলো হবে, এই চাই আমারই তো 10-15 দিন তো আবার এলোমেলো হবে না। না না, এরকম হয় না, সাধারণত 2-4 দিন এদিক সেদিক হয় আনুমানিক ডেটে। এটার সময় 10-15 দিনের মতো আছে, মানে সেফ জোনের গাব চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে কিনে আজকে। আর আমি কিন্তু দেখা যাচ্ছে সময় স্বল্পতা বর্ণনাতে অনেক, আমি কিন্তু ওই অনেকে বলে চামড়া টাইনে টুনে যে বিষয়গুলো, এটা অনেকে ইনফ্লুয়েন্স হয় কাস্টমাররা, কিন্তু আমার কথা হচ্ছে তারা যে দেখে যে বুঝবে, যারা বোঝে তারা কিন্তু ঠিকই বুঝবে যে কোনটা কোয়ালিটি কোনটা নন কোয়ালিটি, কারণ কোয়ালিটি প্রোডাক্টের বেশি গুণাগান করার দরকার হয় না, প্রোডাক্ট দেখলেই বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, তো এইটার দাম কি রকম শাকিল ভাই? এটা 2,20,000 টাকা। 2,20,000 ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। এটা সাইড করে দেন, 5 নম্বরটা দেখি। ওকে, 5 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। হ্যাঁ, বাচ্চাকে বাচ্চা করতেছে, এই যে আপনার 2টার দিকে বাচ্চা দিছে আর কি, আজকে 2টার দিকে। হ্যাঁ, 2টার দিকে বকনা বাচ্চা। আচ্ছা, কোলের বাচ্চাটা হচ্ছে মেয়ে বাচ্চা? হ্যাঁ, মেয়ে বাচ্চা। কয়েক ঘন্টা বাচ্চার বয়স এখন? বয়স হচ্ছে 6:30টা। 6:30 2টা হলে 4.5 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা হয়েছে এরকম বাচ্চার বয়স। মেয়ে বাচ্চা? হ্যাঁ, মেয়ে বাচ্চা। গাভীর জাত কি? গাভী এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। কয় দাঁতে বাচ্চা দিল? এটা 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা, আর তলাটা কিছুটা বাচ্চাকে শাল দুধ খাওয়ানো হয়েছে, কিছু টাইনে দেওয়া হয়েছে, ঠিক আছে, শাল দুধ টানতেই হবে, ওইটাই ফুল ক্লিয়ার হয়ে, আরো তলা ছিল, আরো ভালো ছিল। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এগুলো থেকে পরিপূর্ণ দুধ আসতে কেমন সময় লাগতে পারে? যে যাই বলুক, সর্বনিম্ন আপনার 15 দিন সময় লাগবে, মিনিমাম বড় গাভীর ক্ষেত্রে 15 দিন কিন্তু সময় লাগে, যাই বলুক, প্রথম হোক আর দ্বিতীয় হোক। হ্যাঁ, তো এই গাভীর থেকে কেমন দুধের গ্যারান্টি দেওয়া যাবে বা আশা করতেছেন? না, এখনো এটা গা বোঝা দুপুরে বাচ্চা দেওয়া, তাই আমি কিন্তু শুরুতেই বলে রাখছি যে গাভ গরুতে আসলে দুধের গ্যারান্টি দেওয়া যাবে না। আচ্ছা, বা আমি দিব না, একটা ধারণা দিবেন না। হ্যাঁ, এটা আশা করি যে আপনার 16 আশা করা যায়, 16-17, 16 বা 17 লিটার আশা করা যায়। দাম? এটা দাম পড়বে হচ্ছে আপনার 2,20,000। 2,20,000 ফিক্সড, একদম ফিক্সড। এটা সাইড করে দেন, এরপর একটা দেখি। ঠিক আছে, 6 নম্বর সিরিয়ালে একটা গাভী গরু নিয়ে আসলেন, এটাও বিগ সাইজের, তবে অন্যগুলোর তুলনায় একটু ছোট। এটা তো 19 এরকম হবে। তো এটা কোন জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী, জি। এই গাভীটার দাঁত কয়টা? 6 দাঁত। 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে, জি। এখন প্রেগন্যান্ট? হ্যাঁ। কত মাসের প্রেগন্যান্ট আছে? এটা 10-15 দিন সময় আছে। সবগুলোই প্রায় রেডি টাইপের গাছ? হ্যাঁ, রেডি, সবগুলোই রেডি, এবং এটা কিন্তু তলায় অনেক জায়গা আছে, অনেক বড় একটা তলা হবে, ঠিক আছে, তলা অনেক বড় হবে। হ্যাঁ, সময় আছে 10-15 দিন। 15 দিন, জি। তো অবস্থায় গ্যারান্টি কি কি? গ্যারান্টি তো গাভ গরুতে বাটার হচ্ছে, বাট এবং জরায়ু, জরায়ু এই দুইটাতে। হ্যাঁ, তো এটা কারো কত? শাকিল ভাই কষ্ট করে গাভী দেখাইছেন মোট আমাদের 6টা, জি। এগুলো নেওয়ার জন্য যোগাযোগের প্রয়োজন বা কোনো আলোচনার জন্য যোগাযোগের প্রয়োজন? জি। আচ্ছা, ফোন নম্বরটা দর্শক, আমার ফোন নম্বর হচ্ছে 01715360899। নম্বর কি আগেরটাই আছে? হ্যাঁ, সবই, আমিও আগের আছি, জাস্ট খামারটা নতুন হয়েছে, নাম্বারও আছে, সবই আছে। আচ্ছা, তো সবশেষে দর্শক ভাইদের কোনো পরামর্শ বা কিছু বলতে চাই? হ্যাঁ, পরামর্শ বা বলতে চাই এইটাই যে আসলে আমাদের কারো কথাই আপনারা মানে অতিরঞ্জিত হয়ে গরু সেক্টরে আসবেন না বা গরু কিনবেন না, আমার একদম স্ট্রেট কথা, আগে জানবেন বুঝবেন, সরজম সবচেয়ে ভালো হয়, সরজমানে আসতে পারলে প্রথমবার আসেন, তার সাথে একটা সম্পর্ক করেন, তারপরে না আসলেও সমস্যা নাই। যেমন আমার অনেক ক্লায়েন্ট আছে, আমার না অনেকেরই আছে, আমার বললে আমার অনেকে ভাববে যে শুধু নিজের হচ্ছে, অনেকেরই অনেক ক্লায়েন্ট আছে বিশ্বস্ততার একটা পর্যায়ে চলে গেছে, কিন্তু আমি বলবো প্রথমেই আপনি নিয়ে হতাশ হয়ে যাবেন, আপনার কষ্টের টাকাগুলো নষ্ট হবে, এটা যেন না হয়। আমার কথা হচ্ছে যে যাই বলুক আপনাকে দুধের গরু নিতে হলে সেটা প্রাইস দিয়েই নিতে হবে। অনেকে বলবে 10,000 টাকা লিটার, 8,000 টাকা লিটার, এই সেই অমক তমক, এগুলো কিচ্ছু না, আপনাকে ভালো প্রোডাক্ট নিতে হলে, যখন নিয়ে আসেন ফ্রেশ প্রোডাক্ট নিতে হলে
প্রাইস দিয়েই নিতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, আর আমি যদি আমি শাকিলও যদি আপনাকে বলি যে 1.5 লাখ টাকায় 15 লিটার দিব, ইম্পসিবল। তার মানে আমি মিথ্যা কথা বলতেছি, আমি যেদিন বলবো। আচ্ছা আচ্ছা, যেদিনই বলবো। হ্যাঁ, আমি যেদিন বলবো যে আমার মুখ দিয়ে বের হবে যে 10 লিটার বা 15 লিটার গরু 1.5 লাখ টাকায় দেবো 15 লিটার, সেদিন আমি মিথ্যা বলতেছি, এটা সবাই যেন ধরে নেয়। তো শাকিল ভাই কথা বাড়াবো না, আবহাওয়া ভালো না, বৃষ্টি পড়ছে। অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভীগুলো দেখানোর জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এবং আমার নতুন ফার্মের জন্য সবার কাছে দোয়া রইল ভাই, ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।